नमस्कार सत्य मंगल चैनल सकल दर्शक एवं श्रोता बंधुदेर जानाई आंतरिक श्रद्धा ओ भालोबाशा। आज आमरा एई वीडियोर माध्यमे एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। आमादेर मने षड़ऋपुर बास, काम क्रोध लोभ मोह मद मात्सर्य, এই আদিম ঋপুগুলির মধ্যে কাম প্রথম ঋপু। এই কামকে জয় করা বা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন একটি বিষয়। আমরা কাম সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা উপদেশ এবং তার থেকে মুক্তির উপায় শুনেছি। এই নিয়ে কয়েকটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, যারা এখনো সময় করে দেখে শুনে উঠতে পারেননি তারা একবার শুনে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে রাখব। এছাড়াও এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন। আজ আমরা এই প্রসঙ্গে স্বামী বিরজানন্দ মহারাজের একটি অসাধারণ আলোচনা শুনে নেবার চেষ্টা করব। স্বামী বিরজানন্দ মহারাজ বলছেন, কাম কাঞ্চনের এমনই বিষম মোহ যে মহাযোগী জ্ঞানীদের পর্যন্ত অধঃপাতিত করে। তাই চারাগাছকে বাঁচাবার জন্যে যেমন বেড়া দিতে হয়, তেমনি ব্রহ্মচারী ও সন্ন্যাসীর জন্য অনেক কঠোর নিয়ম শাস্ত্রে আছে। তুলসীদাস বলেছেন, যাহা কাম তাহা নেহি রাম। কবির বলেছেন, যে যোগী শ্রীসঙ্গ করে সে ঠগ ভণ্ড। ঠাকুর তাঁর যুবক ভক্তদের মেয়েদের সঙ্গে এমনকি শ্রীভক্তদের সঙ্গেও মিশতে বারণ করতেন। বলতেন, শ্রীভক্ত যদি হরিনামে কেঁদে ভাসিও দেয় তবু তার সঙ্গে মিশবিনি। তার মন ভালো হতে পারে, কিন্তু তোর মনে তো কুভাব আসতে পারে। দেখাও গেছে তাদের মধ্যে কেউ কেউ তার উপদেশ পালন করতে না পেরে উচ্চ অবস্থা লাভ করেও ভবিষ্যৎ জীবনে পতিত হয়ে গিয়েছিলেন। এ বিষয়ে মা শারদার উক্তি আরও কঠোর ও বিস্ময়কর। তার কোনো দীক্ষিতা বালবিধবা কন্যাকে বলেছিলেন, দেখো মা, পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না। অন্যের কথা কি, নিজের বাপকেও না, ভাইকেও না, এমনকি স্বয়ং ভগবানও যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না। ভাবটা হচ্ছে, যতদিন দেহাত্মা বুদ্ধি আছে ততদিন কামও আছে, পতনের ভয়ও আছে। মন যতক্ষণ কাঁচা আছে প্রলোভনে বিচলিত হওয়ার সম্ভাবনা আছে, ততদিন নিজেকে তা থেকে সর্বপ্রযত্নে দূরে রাখতে হবে, নইলে বিপদ অবশ্যম্ভাবী। কামের মতো ভীষণ দুর্দমনীয় শত্রু সাধকের আর দ্বিতীয় নেই। আমরণ অবিরাম সংগ্রাম ছাড়া এর হাত থেকে নিষ্কৃতি নেই। এ যে রাবণ যেমন বলেছিল, মরিয়ানা মরে রাম এ কেমন বৈরি। আমাদের পুরাণে কত মহা মহা যোগী ঋষির কাহিনী আছে, যারা শত শত বৎসর কঠোর তপস্যা করে শেষে কামিনীর মোহে পড়ে ব্রহ্মচর্য ভ্রষ্ট হয়েছেন। তাই শাস্ত্রে আছে, সাধু ব্রহ্মচারীরা স্ত্রীলোকের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ রাখবে না, এমনকি তার মুখের দিকে চাইবেও না, তার সঙ্গে নিভৃতে বাক্যালাপ ও হাসি ঠাট্টা ফুর্তি করবে না, স্ত্রীলোকের ছবি পর্যন্ত দেখবে না, কারণ এসব থেকে কাঁচা মনে কুপ্রেরণা আসতে পারে, মনে অসৎ ভাবের সংস্কার জন্মায় ও সেটা সূক্ষ্মভাবে ক্রিয়া করে। তবে এসব কঠিন নিয়ম সাধারণের জন্যে নয়, সাধু ব্রহ্মচারীর জন্যে, যারা সর্বস্ব ত্যাগ করে যোগ সাধন ও কঠোর তপস্যার দ্বারা এই জীবনেই ভগবানকে লাভ করতে চায়, তারা ভিন্ন থাকের। কামভাব দূর করার একমাত্র উপায় হচ্ছে, পুরুষের পক্ষে সব স্ত্রীলোকে মাতৃভাব এবং স্ত্রীলোকের পক্ষে সব পুরুষে সন্তান ভাব পোষণ করা। এ ভাব না থাকলে পতনের সম্ভাবনা থাকবেই। কামকে সংযত না করলে, ব্রহ্মচর্য না থাকলে মন স্থির হয় না, ঠিক ঠিক ধ্যান বা একাগ্রতা আসে না, ভগবানে রাগানুগা
ভক্তি লাভ হয় না। কি অসাধারণ কথা বললেন স্বামী বিরজানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ উপকারে আসবে, আর সত্যি যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।